ফুচকা বানাবার সময় যে ফুচকাগুলো ফোলে না সেগুলো দিয়েই কিন্তু চুরমুর তৈরি করা হয়। তো আমার আজকের রেসিপি চুরমুর, আর আমি যে ফুচকাগুলো বানিয়েছিলাম তার কিন্তু প্রত্যেকটাই ফুলে গিয়েছিল, দু চারটে বাদে, যেগুলো আমি অতিরিক্ত গরম তেলে দেওয়ার কারণে ফুলেনি। আর প্লেট আনতে গিয়ে যে সময়টা লেগেছিলো সেই সময়ের মধ্যে তেলটা অনেকটা গরম হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু ফুচকার একটা সাইড চুঁয়ে গিয়েছিল। তো সেই দু চারটে ফুচকা নেব, আর কয়েকটা ফুচকা আমি উপর থেকে ভেজে রাখার সময় নিচে প্লেটটা ছিল সেই প্লেটে পড়ে ভেঙে গিয়েছিলো। তো সেই ভাঙা দুটো ফুচকা আর কয়েকটা এরকম না ফোলা ফুচকা নিয়ে আমি চুরমুর রেসিপি শেয়ার করবো। তো চলুন দেখে নিই কীভাবে এটা আমি তৈরি করি। আর এটা তৈরি করতে যা যা লেগেছে তার লিস্ট কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। তো এটা তৈরি করার জন্য আমি সবার প্রথমে একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি, আলুটার খোসাটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। আর আপনাদের পাপড়ির সংখ্যা অনুযায়ী আপনারা আলুটা নিতে পারেন, আমি যেহেতু কম পাপড়ি নিয়েছি, মানে আমার চুরমুর তৈরি করার যে ভাঙা ফুচকাগুলো ছিল সেগুলো যেহেতু কম তার জন্য একটা আলু নিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটা জায়গায় দুটো আলু নিতে পারেন। এরপর আলুটাকে আমি খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেবো, যেরকম দোকানে ফুচকা কাকুরা কাটেন সেরকমই আমি পাতলা করে কেটে নেবো। তো আপনারা চাইলে কিন্তু এটা ম্যাশও করে নিতে পারেন, হাতে করে একটু মেখে নিতে পারেন ভেঙে ভেঙে। তো আলুগুলো কেটে নেওয়ার পর এতে আমি মশলাগুলো অ্যাড করবো। তো আলুটা প্রথমে দিতে হবে, প্রথমে কিন্তু পাপড়ি দিলে হবে না। তো আলুগুলো দেওয়ার পর আমি এতে ছোলা দিয়ে দিলাম চার চামচের মতো, ভাজা জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ, ভাজা ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ, আর দিলাম সামান্য একটু ভাজা লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা কুচি, আর দু চামচের মতো দিয়েছি তেঁতুল গোলা, আর ধনে পাতা কুচি দিলাম দু চামচ, আর স্বাদ মতো নুন দিয়েছি, আমি বিট নুন দিয়েছি, আর আধখানে একটা লেবুর রস। আমি এখানে বিট নুন দিয়েছি, আপনারা চাইলে কিন্তু নর্মাল নুনও দিতে পারেন। তো নুনটা চেক করে নেবেন, যে যা স্বাদ মতো দেবেন। এরপর না ফোলা ফুচকাগুলো আর যেগুলো ভেঙে গেছে সেই ভাঙা ফুচকাগুলো একসঙ্গে আমি একটা বাসনের মধ্যে গুঁড়িয়ে নেব। তো যে ফুচকাগুলো ভেঙে গিয়েছিলো সেগুলো আমি নিয়ে নিয়েছি, আর যেগুলো অল্প গুলিয়েছে সেগুলো নিয়েছি। এরপর এগুলো হাতে প্রেশার দিয়ে একটু গুঁড়িয়ে নেবো, তবে খুব বেশি গুঁড়ো করবো না, যেন একটু গোটা গোটা থাকে। আর এটা কিন্তু সবার শেষে দিতে হবে, ভাঙা পাপড়িগুলো কিন্তু আগে দিয়ে দিলে এর উপর লেবুর রস আর তেঁতুল পানি করলে এটা অনেকটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য সবার শেষে এইগুলোকে হাতে করে ভেঙে গুঁড়ো করে দিতে হবে, আর খুব বেশি ধুলো গুঁড়ো করলে হবে না, একটু যেন গোটা গোটা থাকে সেরকম গুঁড়ো করতে হবে। আপনারা চাইলে এর সঙ্গে চাট মশলাও দিতে পারেন হাফ চামচের মতো। তো ভাঙা ফুচকাগুলো দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, আলু সেদ্ধ আর বাকি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি সার্ভ করতে দেবো। তো এটা কিন্তু এই অবস্থাতে তৈরি হয়ে গেছে। আর আমার যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করবেন। আর আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন।